নমস্কার বন্ধুরা, আমরা তো সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট খবরটি বেরিয়ে আসছে তা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা যারা আবেদন করেছিলেন তো তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে 1,20,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যদি আপনারা আবেদন করে থাকেন বা যারা যারা আবেদন করেছিলেন তো অবশ্যই বন্ধুরা, এবং এখানে বলতে পারি যে যারা যাদের 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 বিপিএল রেশন কার্ড রয়েছে তারাও চেক করে দেখতে পারেন তাদের অ্যাকাউন্টে টাকা এসছে কি না। তো কীভাবে চেক করবেন সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটির মধ্যে। তো আপনারা আপনাদের হাতের যে স্মার্টফোনটি রয়েছে তো সেই ফোনের সাহায্যেই চেক করে নিতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসেছে কি আসেনি। তো এর জন্য যেটি করবেন, আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো সেই ব্রাউজারে গিয়ে টাইপ করবেন PMAYG.NIC.IN। তো এই ওয়েবসাইটটি আপনারা সার্চ করার তো বন্ধুরা এই ওয়েবসাইটে লিখে সার্চ করবেন। সার্চ করে মাত্র নতুন একটি পেজ আমাদের সামনে খুলে যাবে। তো বন্ধুরা এবার যেটি করতে হবে, দেখুন বন্ধুরা, একটি প্রথমে খোলা মাত্র একটি পপ আপ সামনে আসবে, করোনা ভাইরাস সম্বন্ধিত একটি পপ আপ। তো ডান দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ক্রস মার্ক রয়েছে, এই ক্রস মার্কটাতে ক্লিক করবেন। তো ক্রস মার্কটাতে ক্লিক করে যেটি করতে হবে, এটাকে সরিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা সরে গিয়েছে। এবারে দেখুন বন্ধুরা, এখানে সমস্ত ডেটা কিন্তু আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কতজন মানুষ ঘর পেয়েছে, কতজন মানুষের নাম এখানে রেজিস্টার্ড আছে, কতজনের ঘর স্যাংশন হয়েছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডেটা কিন্তু এখানে আপডেট রয়েছে। তো এবারে যেটি করবেন সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটি থ্রি ডট অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা ডান দিকে একটি থ্রি ডট অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই থ্রি ডট অপশানটিতে ক্লিক করবেন। থ্রি ডট অপশানটিতে ক্লিক করে মাত্র দেখুন বন্ধুরা, উপরে রয়েছে অ্যাবাউট আস, আর সেকেন্ড একটি অপশান রয়েছে আসাপ্ট। তো এই আসাপ্ট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো আসাপ্ট অপশানটিতে ক্লিক করে মাত্র দেখুন বন্ধুরা, দু নম্বর একটি অপশান পাবেন রিপোর্ট, দেখতে পাচ্ছেন বন্ধুরা দু নম্বর একটি অপশান আছে রিপোর্ট। তো এই রিপোর্টটায় আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এই রিপোর্টটিতে ক্লিক করে মাত্র একটি নতুন পেজ আমাদের সামনে খুলে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা খুলছে। তো এই পেজটি খুলে গিয়েছে। এবার এখানে বেশ কিছু ডেটা আপনাকে দিতে হবে, দিলেই আপনারা তথ্য দেখতে পারবেন। তো এবারে সোজা নিচের দিকে চলে যাবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা এইচ বলে একটা অপশান আছে, সোশ্যাল অডিট রিপোর্টস। আর নিচের দিকে দেখুন বন্ধুরা একটি অপশান রয়েছে বেনিফিসিয়ারি ডিটেল ভেরিফিকেশান। তো এই যে রয়েছে ভেরিফিকেশান, এই বেনিফিসিয়ারি ডিটেলস ভেরিফিকেশান, তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে মাত্র আরেকটি পেজ আমাদের সামনে খুলে যাবে। তো দেখুন বন্ধুরা একটি পেজটি ওপেন হচ্ছে। তো পেজটি ওপেন হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এখানে বেশ কিছু ডেটা আপনাকে দিতে হবে। প্রথমে দেখুন দেওয়া আছে সিলেক্ট, তো এখানে সিলেক্ট আমি ক্লিক করব। তো এখানে আসছে কি রাজ্যের লিস্ট আসছে, যে রাজ্যটা আপনি দেখতে চাইছেন। তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, ওয়েস্ট বেঙ্গলেরই দেখতে চাইছি, নিচের দিকে চলে যাব এবং এখানে ওয়েস্ট বেঙ্গল দেখবো কোথায় আছে, ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে বেছে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলটা আমরা এখানে বেছে নিয়েছি। তো বেছে নেওয়া মাত্র এটা ওয়েবসাইটে আপডেট হবে। তো আপডেট হচ্ছে। তো বন্ধুরা আপনাদেরকে আমি সমস্ত কিছুটা একেবারে লাইভ দেখাচ্ছি যাতে আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। তো দেখুন বন্ধুরা এখানে রাজ্য চলে এসছে। তো রাজ্যের নিচে যে ঘরটি রয়েছে তো সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে মাত্র এখান থেকে বেছে নিতে হবে আপনাদের হচ্ছে জেলা, আপনারা কোন জেলার বাসিন্দা রয়েছেন। তো যে জেলার বাসিন্দা রয়েছেন তো সেই জেলাটা এখান থেকে আপনাকে বেছে নিতে হবে। তো এখান থেকে আমি জেলাটা বেছে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেটা যে আমি দিয়েছি সেটা আপডেট হচ্ছে। দেখুন বন্ধুরা এরপরে নিচের দিকে একটা অপশান আছে, সেটাকে আমি এখান থেকে আবার বেছে নিতে হবে যে আপনারা এখানে আপনাদের যে কোন ব্লকে আছেন, তো সেই ব্লকটা এখান থেকে আপনাদের বেছে নিতে হবে। তো আমরা আপনাদের ব্লক আছে যে ব্লকের বাসিন্দা, তো সেই ব্লকটা আপনারা বেছে নেবেন। তো আমি এখান থেকে ব্লকটা চুজ করে নিয়েছি। তো ব্লকটা এখান থেকে চুজ করে নেওয়ার পর দেখুন মন, তারপর আবার ক্লিক করবেন। এবার হচ্ছে আপনাদের যে পঞ্চায়েত রয়েছে, তো সেই পঞ্চায়েত এখান থেকে বেছে নেবেন, আপনাদের যে পঞ্চায়েতের বাসিন্দা বা আপনারা আপনাদের এর যে ব্লকের যে পঞ্চায়েতের লিস্ট দেখতে চাইছেন তো এখান থেকে সেই লিস্টটাও দেখতে পারবেন। তো আপনাদের যে পঞ্চায়েত বাসিন্দা বা যে পঞ্চায়েতে দেখতে চাইছেন তো সেই পঞ্চায়েত এখান থেকে চুজ করে নেবেন। তো আমি পঞ্চায়েতটা বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্চ হচ্ছে। তো এই ওয়েবসাইটটা বন্ধুরা একটা কথা বলি খুবই স্লো, তাই আস্তে আস্তে কাজ হচ্ছে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সম্পূর্ণ লাইভ দেখাচ্ছি ডেটা একেবারে। তো এখান থেকে বেছে নিলাম। তো এবারে সিলেক্ট অপশানটা আবার ক্লিক করবেন। এবারে আপনি কোন সালের দেখতে চাইছেন, তো যেহেতু আমরা কারেন্ট দেখতে চাইছি 2021 চলে যাব, একেবারে নিচের দিকে রয়েছে 2020-21। তো এই 2020-21 এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়া মাত্র সমস্ত ডেটা হয়ে গিয়েছে। এবারে এখানে আটটা অপশান আছে, যেখানটা ক্লিক করবেন। ক্লিক করতে পারছেন বন্ধুরা, প্রথমে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই প্রথম যে অপশানটি রয়েছে এই অপশানটিতে সিলেক্ট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্চ হয়ে চলে এসছে। এবারে দেখুন বন্ধুরা, এবার নিচের দিকে একটা হচ্ছে ক্যাপচা কোড রয়েছে, তো এই ক্যাপচা কোডটি হচ্ছে আমাদের এখান থেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, যে ক্যাপচা কোডটিতে উল্লেখ করা হয়েছে যে 98-70, অর্থাৎ 98 থেকে 70 বাদ দিলে কত থাকে সেটা এখানে উল্লেখ করতে হবে। তো আমরা সেটা এখানে কী করবো, উল্লেখ করে দেবো। তো ক্যাপচা কোডের ঘরে আমরা এই বিয়োগফল যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবো। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচে একটি সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে মাত্র আমাদের সামনে দেখুন বন্ধুরা লিস্ট সম্পূর্ণ, কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা লিস্ট এসে গিয়েছে। তো এই লিস্টটা হচ্ছে ফোন থেকে দেখা সম্ভব নয়, তো এটা কীভাবে দেখবেন, তো একটু উপরের দিকে যাবেন বন্ধুরা, এখানে দেখুন দুটো অপশান রয়েছে, সেটা হচ্ছে ডাউনলোড এক্সেল, ডাউনলোড পিডিএফ। তো এখান থেকে আপনি যেটা ইচ্ছা ডাউনলোড করে নেবেন। তো যেটা ডাউনলোড করতে চাইছেন তারপরে সোজা ক্লিক করবেন, ধরুন আপনি পিডিএফ ডাউনলোড করতে চাইছেন, তো পিডিএফে ক্লিক করবেন। সোজা পিডিএফে ক্লিক করে মাত্র কিন্তু সার্চ হয়ে যাবে এবং পিডিএফটি কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন বন্ধুরা এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবারে ডাউনলোড অপশানে ক্লিক করে মাত্র কিন্তু, ডাউনলোড অপশানে ক্লিক করে মাত্র কিন্তু এটা পুরোপুরি আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করবো না, যেহেতু আগে থেকে আমার ডাউনলোড করা আছে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা ডাউনলোড করে রেখেছি সেখান থেকে আপনাদের ভালো করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরেছি সম্পূর্ণ ডেটাটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে সম্পূর্ণ ডেটা আমি তুলে ধরেছি। এবং দেখুন বন্ধুরা, আপনাদের বারো কষ্ট করে দেখিয়ে দিই, এখানে ডেটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা 11-2-2021, অর্থাৎ আজকের যে ভিডিওটা করছি আজকের সম্পূর্ণ এখানে ডেটা কিন্তু উঠে এসছে। তো আপনাদেরকে একটু বড় করে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখানে দেখুন দেখা যায় কি 11-2-2021, অর্থাৎ আজকের পর্যন্ত ডেটা এখানে আপনাদের আমি দেখাচ্ছি। তো এখানে যে ডেটাটা দেওয়া হয়েছে চলুন আপনাদের দেখিয়ে দিই। তো প্রথম হচ্ছে সিরিয়াল নম্বর রয়েছে, দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল নম্বর রয়েছে। তারপর হচ্ছে বেনিফিসিয়ারি, যিনি বেনিফিসিয়ারি আছে, তো বেনিফিসিয়ারির নাম আছে এখানে এবং তার স্পাউস নেম আছে এবং রেজিস্ট্রি নাম্বার আছে, এই একটা ঘরে এতগুলো ডেটা আছে। তারপর হচ্ছে স্কিম নেম, তো স্কিম নেম আবাস যোজনা। তারপরে দেখুন বন্ধুরা, এখানে জব কার্ড নম্বর আছে এবং হাউস স্ট্যাটাস কমপ্লিটেড, দেখতে পাচ্ছেন স্যাংশন নাম্বার, স্যাংশন ডেট, সমস্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা কত টাকা দিয়েছে। দেখতে পাচ্ছেন 1,20,000 টাকা দেওয়া হয়েছে, সম্পূর্ণ ডেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট টাকা এসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা 1-1-2021, 1-1-2021 দেখতে পাচ্ছেন বন্ধুরা রিসেন্ট টাকা কিন্তু ঢুকেছে অ্যাকাউন্টে, যেটা কিন্তু এটা ফেব্রুয়ারি মাস চলছে, তো আগের মাস জানুয়ারি মাসের রিসেন্ট টাকা পাঠানো হয়েছে। তো এইভাবে এই প্রসেসে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের নাম এবং এখানকার অ্যাকাউন্ট নম্বর সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন, আপনাদের গ্রামের কার কার টাকা এসছে এবং এছাড়াও আপনাদের নামে টাকা এসছে কি না, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কত টাকা করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ডেটা এখানে উল্লেখ করা হয়েছে, কবে ইন্সপেকশানে করা হয়েছে সম্পূর্ণ ডেটা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে প্রচুর বড় লিস্ট, এই লিস্ট আপনাদের ভালো করে ঘেঁটে ঘেঁটে দেখে নিতে হবে আপনাদের নামটি কোথায় রয়েছে। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।